প্রিয় শিক্ষার্থীবৃন্দ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমার পরিচিতি আমি জিনা সহকারী অধ্যাপক জীববিজ্ঞান পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর আমাদের আজকের আলোচনার অধ্যায় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি প্রতীক প্রাণী হাইড্রা শিক্ষার্থীরা আমাদের আলোচনার বিষয় হাইড্রার প্রজনন ইংরেজিতে আমরা একে বলেছি রিপ্রোডাকশন অব হাইড্রা এখন আমরা পড়ছি হাইড্রার প্রজনন যে প্রক্রিয়ায় হাইড্রার অযৌন বা যৌন নিজের মতো এক বা একাধিক শিশুজীব উৎপন্ন করে বংশ বৃদ্ধি করার মাধ্যমে প্রজাতির ধারা বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করে তাকে প্রজনন বলে তাহলে শিক্ষার্থীরা আমরা বলছি যে প্রক্রিয়ায় হাইড্রাতে অযৌন অথবা যৌন প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে নিজের মতো করে এক বা একাধিক শিশু জীব উৎপন্ন করে বংশবৃদ্ধি করার মাধ্যমে প্রজাতির ধারা বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার ঘটনাকে প্রজনন বলে হাইড্রা অযৌন যৌন উভয় পদ্ধতিতে প্রজনন সম্পন্ন করে এখন আমরা পড়ি অযৌন প্রজনন পদ্ধতি যে পদ্ধতিতে জনন কোষ সৃষ্টি এবং জায়গোট গঠন ছাড়াই হাইড্রা মাতৃগুণ সম্পন্ন শিশু হাইড্রা উৎপন্ন করে তাকে অযৌন প্রজনন বলে হাইড্রার অযৌন প্রজনন দু প্রকার যথা এক মুকুলোৎকম দুই দ্বি বিভাজন বা আমরা ক নাম্বারে বলছি মুকুল উৎপাদনের মাধ্যমে তাকে মুকুলোৎকম এবং দ্বিতীয়টিকে আমরা বলছি দ্বি বিভাজন এখন আমরা কি বলছি মুকুলোদগম বা মুকুল বা কর্ক হাইড্রাসহ কোন কোন অমিরুতর্তী প্রাণীদের দেহে এক ধরনের প্রবৃদ্ধি গঠনের মাধ্যমে অযৌন প্রজনন সম্পন্ন হয় এই প্রবৃদ্ধিকে মুকুল বা বার্ড বলে মুকুল গঠনের মাধ্যমে এই বিশেষ ধরনের অযৌন প্রজনন প্রক্রিয়াকে মুকুলোদ্গম বা বার্ডিং বা করকোৎকম বলে মুকুলোদগম এই পদ্ধতি হাইডরা সাধারণ ও স্বাভাবিক অযৌন প্রজনন প্রক্রিয়া গ্রীষ্মকালে যখন হাইড্রার চারদিকে প্রচুর খাদ্য থাকে তখন এ প্রক্রিয়ায় হাইড্রা বংশ বৃদ্ধি করে মুকুল সাধারণত পদতলের নির্দিষ্ট বা দেহের মাঝ বরাবর উৎপন্ন হয়ে থাকে হাইড্রার মুকুলোদ্গম নিম্নের কয়েকটি ধাপে সংগঠিত হয় প্রথমটির নাম প্রবৃদ্ধি গঠন হাইড্রার একটোডার্মের কিছু ইন্টারস্টিশিয়াল কোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কিউটিকলের নিচে স্ফীত অংশ গঠন করে এগুলো ক্রমশ আকারে বড় হয়ে পরিশেষে একটি করে দেশতর বিশিষ্ট নলাকার প্রবৃদ্ধিতে পরিণত হয় মুকুল সৃষ্টি এই প্রবৃদ্ধি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে দেশতর বিশিষ্ট ফাঁপা নলাকার মুকুল গঠন করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সৃষ্টি ও ক্রমশ মুকুলের মুক্ত প্রান্তে একে একে কর্ষিকাসমূহ ও মুখছিদ্র গঠিত হয় বর্ধনশীল মুকুলের সিলেন্টেরন সিলেন্টেরনের সাথে যুক্ত থাকে খাঁজ সৃষ্টি ইতোমধ্যে মাতৃহাইড্রা অমুকুলের সংযোগস্থলে একটি বৃত্তাকার খাঁজের সৃষ্টি হয় এই খাঁজ ক্রমে ক্রমে গভীরতর হতে থাকে এবং অবশেষে মাতৃহাইড্রা ও মুকুলের সংযোগকারী সিলেন্টেরন বন্ধ হয়ে যায় বিচ্ছিন্ন হওয়া ও স্বাধীনভাবে বসবাস করা এর পরপরই শিশু হাইড্রা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন জীবনযাপন শুরু করে মাতৃহাইড্রার সাথে মুকুলের যে প্রান্ত সংযুক্ত থাকে সেই প্রান্তে শিশু হাইড্রার পাদচাক্তি গঠিত হয় এখন আমরা বলছি ঘটনা এই প্রক্রিয়ায় অর্থাৎ এতে হাইড্রাটি লম্বালম্বী বা আড়াআড়িভাবে বিভক্ত হয়ে দুটো হাইড্রাতে পরিণত হয় কোনো কোনো সময় হাইড্রা দুটি মাথা থাকলে অর্থাৎ বিকৃত অবস্থায় থাকলে এ বিভাজন ঘটে পরবর্তীতে এ বিভক্ত অংশগুলো লুপ্ত অংশের মাধ্যমে পরিণত হয়। যৌন প্রজনন এবং স্ত্রী ও পুরুষ জননাঙ্গ অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে যথাক্রমে পুরুষ ও স্ত্রী জননকোষ অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু সৃষ্টি হয় এবং এদের নিষেকের মাধ্যমে শিশু জীব উৎপাদন করার প্রক্রিয়াকে যৌন প্রজনন বলেন হাইড্রার যৌন প্রজনন প্রধান তিনটি ধাপে সংগঠিত হয়ে থাকে যথা গ্যামেটোজেনেসিস নিষেক ও জাইগোট সৃষ্টি পরিস্ফুটন পরিস্ফুটন ও শিশুর জন্মলাভ গ্যামেটোজেনেসিস জনন কোষ বা শুক্রাণু ও ডিম্বাণু গঠন প্রক্রিয়াকে গ্যামেটোজেনেসিস বলে গ্যামেটোজেনেসিস দু ধরনের হয়ে থাকে যার একটিকে বলা হয় স্পারমাটোজেনেসিস আর একটিকে বলা হয় উ ও জেনেসিস স্পারমাটোজেনেসিস অর্থাৎ শুক্রাণুর গঠন স্পার্মাটোজেনিসিস বা শুক্রাণু গঠন প্রক্রিয়া ও স্পার্মাটোজেনিস পদ্ধতিতে শুক্রাণু এন সংখ্যক বা পুরুষ জনন কোষ গঠিত হয়ে থাকে এখানে স্পার্ম কথাটির অর্থ শুক্রাণু জেন কথাটির অর্থ গঠন ও সিস কথাটির অর্থ মানে হচ্ছে পদ্ধতি দ্বিতীয় অবস্থা আমরা বলছি স্পার্মাটোজেনিসিসের ধাপসমূহ স্পারমাটোজেনিস কয়েকটি নির্দিষ্ট ধারাবাহিক ধাপে ঘটে থাকে এই পদ্ধতিতে প্রথমে দেহকাণ্ডের উপরিভাগে এক বা একাধিক স্থানের ইন্টারস্টিশিয়াল কোষ মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে এক বা একাধিক মোচাকৃতি বিশিষ্ট ও নিরেট শুক্রাশয় গঠন করে শুক্রাশয়ের কিছু সংখ্যক প্রিমর্ডিয়াল জনন কোষ যেখানে ক্রমজমের সংখ্যা টয়েস এন বা শুক্রাণু মাতৃকোষ প্রথমে পরপর দুবার পদ্ধতিতে বিভাজিত হয়ে যথাক্রমে গোলাকার স্পারমাটোগ এবং পরে গোলাকার স্পারমাটোসাইট গঠন করে থাকে এই উভয় ক্ষেত্রে শিক্ষার্থী ক্রোমোজোমের সংখ্যা থাকে টয়েজ এন অর্থাৎ ডিপ্লয়েড এরপর প্রতিটা স্পারমাটোসাইট মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটা করে গোলাকার অপরিণত শুক্রাণু বা স্পার্মাট্রিট গঠন করে স্পার্মাট্রিটগুলো এরপর রূপান্তরিত হয়ে গোলাকার মস্তক সরুদেহ ও লেজ বিশিষ্ট হ্যাপ্লয়েড ক্রোমোজম বিশিষ্ট স্পার্মাটোজোয়ায় পরিণত হয় এবার আমরা বলছি ও বা ডিম্বাণু গঠন প্রক্রিয়া এ পদ্ধতিতে ডিম্বাশয়ের প্রিমোডিয়াল জনন কোষ বা ডিম্ব মাতৃকোষ টোয়াইজেন মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে প্রথমে উ ও গোনিয়াম এবং পরে উ ও সাইটে পরিণত হয় এদের মধ্যে একটা ওসাইট ঘনপথ বের করে অন্যান্য ওসাইটগুলোকে খেয়ে ফেলে ফলে একটি ডিম্বাশয় এই পদ্ধতিতে এরপর বিভাজিত হয়ে একটা সক্রিয় হ্যাপ্লয়েড ওটি এবং তিনটি নিষ্ক্রিয় পোলার বডি তৈরি করে থাকে শিক্ষার্থীরা এখানে ক্রমজমের সংখ্যা তোমার কি হচ্ছে ও সাইটে দুটো থাকছে তারপরে আস্তে আস্তে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড ওটিট অর্থাৎ ক্রোমোজোম এবং তিনটি পোলার পোলারবোডি যেখানে সংখ্যক ক্রোমোজম তৈরি হয়ে থাকে এরপর ও টিটগুলো রূপান্তরিত হয়ে বড়ো অসক্রিয় হয় এবং মাতৃ দেহের ডিম্বাশয়ে নিষেকের জন্য অপেক্ষা করতে থাকে ডিম্বাশয়ের প্রাচীরটা এ সময় ফেটে যায় এবং ডিম্ব ডিম্বাণুটি জেলির মতো পদার্থ দ্বারা আবৃত থাকে ডিম্বাণু গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো রূপান্তরিত হয়ে বৃদ্ধি লাভ করে ডিম্বাণু মাতৃ মাইটোসিস ওগোনিয়া রূপান্তর ডিম্বাণু ওসাইট মিওসিস ওটিট গঠন করে এই ছিল তোমাদের আজকের ক্লাস তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে